চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে উদ্বোধন হলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখা। দুপুরে এর উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। এ সময় তিনি বলেন, সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকের এ শাখা থেকে সহজে সেবা পাবেন সাধারণ গ্রাহক থেকে শুরু করে ব্যবসায়ীরা। সবাইকে ব্যাংকটির উপর আস্থা রাখার আহ্বানও জানান তিনি। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম, ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর ও ইসি চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে একই ভবনে ব্যাংকের এটিএম বুথ সেবাও চালু করা হয়। এ নিয়ে 8টি শাখা ও 1টি উপশাখা চালু করল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। এখানে আমরা শুরু করেছি ইসলাম দিয়ে, আশা করব ইনশাল্লাহ আমরা আপনাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটাতে আমরা যেতে পারবো। ওয়ার্ল্ডে যত ধরনের আপনার টেকনোলজি আছে, পুরো টেকনোলজিটাকে আমরা ব্যবহার করার চেষ্টা করছি, এই জন্য যে কম লোক দিয়ে যেন আমরা ব্যবসা করতে পারি। ফল উৎপাদনে, মাছ উৎপাদনে, পোল্ট্রি উৎপাদনে এই যে অ্যাচিভমেন্টগুলি, এরা কিন্তু গ্রামের লোকজন শিক্ষিত ছেলেরা করছেন। তারা টাকা নিচ্ছেন এনজিওদের থেকে 22% ইন্টারেস্টে নিয়ে তারা টাকাটা ফেরত দিচ্ছে। তার মানে দেয় যে ইউজ মার্কেট ব্যাংকদের জন্য। আমরা প্রকাশ করছি ওই সকল জায়গায়,